হ্যালো গাইস আজ আমি আপনাদের জন্য আরো নিউ একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব হাইড করবেন সো ফ্রেন্ডস নর্মালি আমাদের অনেকেরই এটা হয় আমরা যখন একটি নিউ ইউটিউবার হয়ে থাকি সো তখন আমাদের সাবস্ক্রাইব তেমন একটি থাকে না বা ভিউ মিনিট এগুলো কোনো কিছুই আমাদের থাকে না সো যেহেতু আমরা নতুন সো আমাদের ভিডিওগুলো তখন আপলোড করার সাথে সাথে আমরা ভিউ পাই না ওয়াচ টাইম পাই না সো যার কারণে অনেকে হয়তো বা আমাদের এই সাবস্ক্রাইব না থাকার কারণে আমাদের ভিডিওগুলো দেখে না সো যার কারণে আমাদের ভিডিওর রেঞ্জ খুবই কম হয়ে যায় সো ফ্রেন্ডস আজকে সেটাই দেখবো আমরা আমাদের সাবস্ক্রাইবগুলো কীভাবে হাইড করে রাখবো সো সাবস্ক্রাইব হাইড করার মাধ্যমে আপনি আপনার যে সাবস্ক্রাইবগুলো পেয়ে থাকেন কম সো সেগুলো শো হয় না যার কারণে মানুষ আপনারা বুঝতে পারে যে আপনার চ্যানেলটা খুব ভালো একটি র্যাঙ্কে আছে সো সেটাই আজকে আমরা দেখবো কীভাবে সাবস্ক্রাইব হাইড করতে হয় সো ফ্রেন্ডস সেটা দেখার আগে ফার্স্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল অ্যাকটাকে ক্লিক করতে হবে অ্যান্ড আমার ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখতে হবে তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের সাবস্ক্রাইবটা হাইড করব সো সবার প্রথমে আমাকে ক্রম অ্যাপে চলে যেতে হবে সো সেটা আসার সাথে সাথে আমাদের ইউটিউব অপশনে চলে যেতে হবে এখানে গিয়ে আমরা আমাদের চ্যানেলে চলে যাবো দেখুন আমরা আমাদের চ্যানেলে চলে যাব দেখুন এখানে আসার পর আপনার কতগুলো অপশন আছে এখান থেকে আমরা তো ইউটিউব স্টুডিও একটি অপশন আছে এটাতে চলে যাব দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে চলে আসবে আপনার পেজ দেখুন এখানে এমন একটি পেজ চলে আসবে সো এখানে আসার পরে আমরা যেটা করব দেখুন এখানে থেকে আমরা সেটিং একটি অপশনে চলে যাব এখানে এই যে সেটিং একটি অপশান চলে আসছে সো এই সেটিংয়ে আমরা ক্লিক করব সেটিং অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনার এমন একটি পেজ চলে আসবে দেখুন এখানে জেনারেল চ্যানেল আপডেট ডিফার্ট এ অনেকগুলো অপশান আছে যেগুলো আমাদের এখান থেকে যে কোনো একটি আমরা ক্লিক করব দেখুন চ্যানেলে চলে যাব আমরা এখানে ক্লিক করব তো চ্যানেল থেকে এখানে দেখুন কতগুলো অপশান আছে সো এখান থেকে আমরা নর্মালি চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিং সো এই অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক করবো তো দেখুন ফ্রেন্ডস এখানে আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে সাবস্ক্রাইবার কাউন্ট মানে এখানে আপনার সাবস্ক্রাইব যে কাউন্টটা হয় যারা সাবস্ক্রাইব করে সো এই কাউন্টে এখানে যদি ক্লিক থাকে আপনার ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তার মানে হচ্ছে কেউ যদি আপনাকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে সেটা সে দেখতে পারবে ইভেন কি কত সাবস্ক্রাইব আছে আপনার চ্যানেলে সো সেটাও সে দেখে ফেলতে পারবে তো এখানে যেহেতু ক্লিক করা আছে আপনার চ্যানেলেও এটা ক্লিক করা থাকবে সো সেটাই আমাকে উঠিয়ে ফেলতে হবে ক্লিক চিহ্নটা সো দেখুন এখন যদি আমি এই চিহ্নটাকে সরিয়ে ফেলি তাহলে আর আমার চ্যানেলটা কেউ দেখতে পারবে না সাবস্ক্রাইব কতজন আছে সো আপনিও দেখতে পারেন আপনার চ্যানেলটাকে খুব সহজে সাবস্ক্রাইবটা হাইড করা যায় কিভাবে এটা সো এখন দেখুন এখান থেকে আমি আমার কাউন্টের ইয়েটা সরিয়ে ফেলছি সো এখন আমি কি করব নিচে যাব নিচে যাওয়ার পরে দেখুন এখানে একটি সেভ বাটন আছে সো এই যে এইখানে সেভ বাটনটাকে আপনাকে সেভ ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে দেখুন আমার এটা সেভ হয়ে গেছে তার মানে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কেউ দেখতে পারবে না শুধু আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না সো গাইস এভাবে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব হাইট করতে পারবেন দেখুন এখন আমি আমার মাই চ্যানেল চলে যাব তো এখানে চলে আসার পরে দেখতে পারবেন যে একমাত্র আমি শুধু দেখতে পারবো আর কেউ দেখতে পারবে না আমার সাবস্ক্রাইব কতজন আছে সো এভাবে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন খুব ইজিলিভাবে সো গাইস আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটাকে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন আর আপনাদের কোনো যদি মতামত থাকে আপনার ভিডিও আরও নিউ কিছু পাওয়ার বা কোনো আইটেম সো আপনি খুব সহজে আমাদের ইনবক্সের মাধ্যমে জানিয়ে ফেলতে পারবেন আপনার মত অনুযায়ী আমরা ভিডিও করে তৈরি করে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও